জনম দুখিনী মা বাবা যাদের অন্ধকার কবরে পড়ে আছে মা বাবার কবরকে জান্নাতুম মিন দিয়াদের জান্নাত বানিয়ে দেন একজন দাতা মোহাম্মদ ইউনূস বাদল ভাই তিনিও দোয়া চেয়েছে তার জন্য দোয়া করব এই মসজিদের জন্য তিনি অর্থ দান করেছে আল্লাহ তাআলা আমাদের মসজিদের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাহেব এবং বাদল ভাই সহ আরো যারা মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট আছে যুক্ত আছে সবাইকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেন ঈমানের সহিত সুস্থতা সহিত দীর্ঘদিন হায়াত দারাজ করে আল্লাহ তাআলা এই কামনা আমরা করছি আল্লাহ তাআলা কবুল করুক আমরা সবাই দোয়া করব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا شبابي محبتي قولي رب ارحمهما كما ربياني صغيرا بتاهمكو تيري رهكي استروفا تیرے راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا لے اے خدایا بے گناہ نہ گزشت برما ساعت با حضور دل نہ کردم طاعت با حضور دل نہ کردم طاعت اے اللہ ہمرا کتی پائی گناہ گر بندہ جمعہ نماز ادائی کرے تمہارا شاہی دور بارے ہاتھ اتلن کرے چھگو معبود اللہ اما دیر نماز کے قبول اور منجر کوئی آنین আল্লাহ নামাজ কেও সিনা করে জীবনের সমস্ত গুনাহ খতাগুলোকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ জীবনে বুঝিয়া না বুঝিয়া ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছি গো মাবুদ আল্লাহ আমার অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমি জানি আর তুমি জানি অন্য কেউ জানে না আল্লাহ আমার মা বাবা যদি আমাদের গুনার খবর জানতো হয়তো আমাদের রান্না করে খাওয়াতো না বাবা ঘর থেকে বের করে দিত মাবুদ তুমি জানার পরও এখন তোমার সূর্যের আলো আমাকে দিচ্ছ আল্লাহ তোমার দেওয়া ফ্রি সিকফিন আল্লাহ ফ্রি অক্সিজেন এখনো পর্যন্ত আমাদের ভোগ করাচ্ছ গো আমার মাবুদ আল্লাহ আমি সারা আমরা সারা তোমার দুনিয়ায় গোলামের কোনো অভাব নাই কিন্তু আল্লাহ তুমি সারা আমাদের যাওয়ার কোন রাস্তা নাই অন্য কোন মাবুদ নাই মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহ খতাগুলোকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব থেকে মুক্তি দান করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আপনি তাদের পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ বঙ্গবাজারে আগুন লেগে যে সকল ব্যবসায়িক ভাইদের ক্ষতি হয়েছে আল্লাহ আপনি তাকে তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন আল্লাহ এই ক্ষতিপূরণ আল্লাহ আপনি তাদের পূরণ করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আপনি তাদের সুস্থ করিয়া দেন আল্লাহ বিশেষ করে আমাদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে জান্নাতুম মিন দিয়াদিল জান্নাহ বানিয়ে দেন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে গো মাবুদ আল্লাহ তাদের সবার কবরকে জান্নাতুম মিন দিয়াদিল জান্নাহ বানিয়ে দেন আল্লাহ বিশেষ করে আমাদের জনম দুখিনী মা বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ জনম দুখিনী মা বাবার কবরকে জান্নাতুম মিন দিয়াদিল জান্নাহ বানিয়ে দেন আল্লাহ দুনিয়াতে মা বাবা আমাদের কত ভালোবেসেছে তিন টুকরো সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে মা বাবাকে অন্ধকার কবরে রেখে আসেছি আল্লাহ
বাসবাগানের মধ্যে দিনের বেলাও যেতে বড্ড ভয় হয় আনাচে কানাচে কবরস্থানে মা বাবাকে রেখে আসছি আল্লাহ মা বাবার চেহারাটাও আস্তে আস্তে অনেকে ভুলে যাচ্ছে আল্লাহ জানি না অন্ধকার কবরের মধ্যে অন্ধকারের মধ্যে গরমের মধ্যে মা বাবা কেমন আছে জানিও না আল্লাহ জনম দুখিনী মা বাবা যাদের অন্ধকার কবরে পড়ে আছে মা বাবার কবরকে জান্নাতুম মিন দেয়া দিল জান্নাত বানিয়ে দেন আল্লাহ গভীর রাতে যখন বাইরে থাকতাম মা ঘরের দরজায় আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকতো যদি মাকে প্রশ্ন করা হতো মা এখনো পর্যন্ত কেন বসে আছো বলো মা বলতো বাবা তুমি বাইরে থাকলে আমার ঘুম আসে না বড্ড চিন্তা হয় তাই আমি তোমার অপেক্ষায় ঘরের দরজায় বসে থাকি আমি তুমি কখন ঘরে আসবা আজকে জনম দুখিনী মা যাদের চলে গিয়েছে তারাই জানে দিনের পর দিন বাহিরে থাকে গভীর রাতে বাহিরে থাকে সবই আছে ঘর আছে দরজা আছে ঘরের মানুষগুলোও আছে কিন্তু অপেক্ষা করার মতো সেই মা আর আমাদের যাদের নাই আল্লাহ জনম দুখিনী মা বাবা যাদের অন্ধকার কবরে পড়ে আছে মা বাবার কবরকে জান্নাতুম মিন দেয়া দিল জান্নাত বানিয়ে দেন আল্লাহ বাবা নামক বৃক্ষটা যাদের মাথার উপরে নাই তারাই জানে রোদের প্রখরতা কত বেশি হয় আল্লাহ জনম দুখিনী বাবা মা যাদের অন্ধকার কবরে পড়ে আছে মা বাবার কবরকে জান্নাতুম মিন দেয়া দিল জান্নাত বানিয়ে দেন আল্লাহ আমাদের মসজিদে এই মসজিদের প্রতিষ্ঠাতা রফিকুল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সাহেব রফিকুল ইসলাম সাহেবের বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতুম মিন দেয়া দিল জান্নাত বানিয়ে দেন আল্লাহ এই এলাকা সহ বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে পড়ে আছে মাবুদ সবার কবরকে জান্নাতুম মিন দেয়া দিল জান্নাত বানিয়ে দেন আল্লাহ আমাদের ভাইরা যারা বিদেশে আছে তাদেরকে আপনি বিদেশের মাটিতে সুস্থতার শহীদ আপনার কুদরতুই চাদর দ্বারা তাদের সেখানে থাকার তৌফিক দান করেন সুস্থতার শহীদ ইমানের শহীদ হালাল ইনকাম করার তৌফিক দান করেন আল্লাহ জীবনে যত দোয়া করেছি সব দোয়াগুলোকে কবুল করিয়া নেন সামনে যত দোয়া করব সেই দোয়াগুলো গোমাবত কবুল করিয়া নিয়েন আল্লাহ সারা বিশ্বের উপরে আপনার খাস রহমত নাজিল করেন আসমানের বালা আসমানে উঠিয়ে নেন জমিনের বালা জমিনে দাফন করিয়া দেন আল্লাহ এই মসজিদের বাকি কাজগুলো সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করেন আল্লাহ মসজিদের সকল প্রয়োজনকে গাইবী খাজানা থেকে পূরণ করার তৌফিক দান করেন আল্লাহ মুর্শিদ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধ রফিকুল ইসলাম সহ আল্লাহ তার ছোট ভাই সহ আল্লাহ মসজিদের সঙ্গে যারা যুক্ত আছে মসজিদকে যারা সুন্দর করার জন্য জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে যে যেভাবে সাহায্য করেছে এই সাহায্যকে অসীনা করে এদেরকে আল্লাহ দুনিয়াতে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ দীর্ঘদিন সুস্থতার সহিত জীবিত থাকার তৌফিক দেন জান্নাতি মানুষ না বানিয়ে অন্ধকার কবরে ডাক দিয়েন না আল্লাহ বীর মুক্তিযুদ্ধ রফিকুল ইসলামকে আল্লাহ আপনি সুস্থতার সহিত ইমানের সহিত দীর্ঘদিন হায়াত দারাজ করেন আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য যেটা কল্যাণ করে সেটা দান করেন মাবুদ যেটা অকল্যাণ করে সেটা থেকে হেফাজত করেন এই মসজিদের জন্য যারা দান করেছে সবার দানকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ এক ব্যক্তি আজকে মসজিদে একটি ছাগল দান করেছে আল্লাহ তার মনের নেক ইচ্ছাগুলোকে পূরণ করিয়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন